2004 সালের 21 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার স্মরণে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার আওয়ামী লীগের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেপালি এবং জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।